নারীদের জীবনে কিন্তু বিয়ে একটাই, সেইগুলো আগাছা না পরিষ্কার করে সংসার করেন, নলে টিকতে পারবেন না। এই বিষমিশেরা আমি বাচ্চা দুইটারে সরাইতে হবে, তারপর বড়টার পালা। আর তুমি সাবধানে যাও, কেমন? দেখে শুনে যাও কিন্তু, পাগল একটা। বৌমা, তোমার কি হয়েছে? তুমি কান্দছ কে? না না, আমি তো কান্দছি না, আমার চোখে যে পানি দেখতেছেন এটা আসলে শোকের কান্না। কারণ আমার স্বামী আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসছে বাড়িতে, আমার মতো সুখী তো আর কেউ নাই। আমি বুঝি, সবই বুঝি, কিন্তু কি করব, বউটা তো আমার, আমার বোনের জন্য আজকে তোমার জীবনটা শেষ। আমি কিসের জন্য আমার বোনকে কইছিলাম যে তোর মেয়েটারে আমার সংসারে বউ করে নিয়ে আর আনার জন্যই তো আজকে তোমার কপালে একটা অতি। না না মা, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার এই কপালে, আমার কপালে যে খারাপ। এখন তো একমাত্র ভরসা ওই উপরহাল্লাই, উপরহাল্লার কাছে ভরসা করে চলো, দেখা যাক কি হয়। সবুর নেওয়া ফলে তুমি সবুর করো, সবুরে নেওয়া ফলে আপনি ঠিকই কইছেন, আমি সবুর করে থাকবো, তবু এই সংসার ছাড়া কোথাও যাবো না। তুমি রান্না বাড়ি করো, তোমার চাষা হিসেবে আজকে খরচ, তাই কজন মানুষ খাওয়াবো তো, আমি একটু বাড়িতে ঘুরান দিয়ে আই, যদি না যাই তাহলে আবার আমার যায় রাত করতে পারি। আচ্ছা আম্মা, যাবেন যখন যান, কিন্তু একটু তাড়াতাড়ি এসে ঘুরেন, কারণ আপনি বাড়িতে না থাকবে না, এই বাড়িটা কেমনি অন্ধকার লাগে। বোকা মেয়ে, তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার, তোমার খারাপ লাগবো কে? আমি আর কয়দিনই বাঁচি, নিজের মতো করে সংসারটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো মা, আমি যাই। আচ্ছা আম্মা, দেখে শোনা যায়। আচ্ছা মা। বুঝলাম না, এ বাড়িতে এসে প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু এ বাড়িতে আমার স্বামী ছাড়া আর কেউ আমার লোকের কথা কয় না। আচ্ছা, ভুলটা কি তাহলে আমারই হয়েছে? ভাবি, এখানে কেমন আছেন ভাবি? আমি ভালো আছি। শুনলাম যে ভাবি মিশু ভাই নাকি আবার বিয়ে করছে। হ্যাঁ বিয়ে করছে। তা নতুন বউ কো? নতুন বউ কে রে কি আমি জানি? হ্যাঁ, আর এমন ভাবে কইতাছেন মনে হয় আমারে দেখতে আইছেন। ভাবি, এটা আপনি কি কথা কইতাছেন? আমি তো সব সময় দেখি, আমি এসে নতুন বউ দেখবেন না, নতুন বউ কো? নতুন বউ ওই যে যান ওইদিকে যায় প্রতিমারে দেখায়েন, প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা যাইতেছি। ভাবি, আপনার দেমাকার কমলো না? এই দেমাকার জন্য ওই মিশু বা আবার বিয়া করছে। হায় হায়, দেখি চুলও কত বড় বড় গো।
খেয়াল করম জানেন, এ বাড়িতে আসি প্রায় দুই মাস হয়ে গেল, কিন্তু এ বাড়িতে আসার পর থেকে না একমাত্র আমার স্বামী ছাড়া এ বাড়ির কেউ আমার কাছে আসে না। এমনকি ছোটো ছোটো যে দুটা বাচ্চা আছে ওরাও আমার কাছে আসে না। তা আপনি কে? আপনারা তো চিনলাম না। আমারে চিনবা চিনবা, এরপরে থেকে চিনবা। আমি মিশরের লোকে পারাবো তো বেশি ভাবি। ও ভাবি, বসুন ভাবি, চা নাস্তা করে যান। না না ভাবি বসবো না। আপনার একটা কথা কই, নারীদের জীবনে কিন্তু বিয়ে একটাই, সংসার যেহেতু করতে আইসেন ভালো করেই করেন, এইগুলো আগাছা না পরিষ্কার করে সংসার করেন, নয় টিকতে পারবেন না। ভাবি মেলা কথাই তো কইলাম, আপনি আবার কিছু মনে টনে করেন না, আর আপনার দিকটা একটু ভাইবেন, আমি যাই ভাবি। ভাবি তো খারাপ কিছু কয় নাই, আসলে তো এবারের কেউ আমারে সহ্যই করতে পারে না, এমনি জুলমু কই দিন। আর তাছাড়া ভবিষ্যতে যখন আমার বাচ্চা কাচ্চা হইব তাদের কি হইব? আমার মতন যদি তারাও এবারে তো অবহেলিত হয়, না এভাবে তো হইব না, কোনো না কোনো একটা বুদ্ধি তো বাইরে করতে হইব। যাই ভাইবা চিন্তা দেখি। আমাদের সাথে নিয়ে ধুমধাম করে বিয়ে করে আনলা, আবার বিয়ে করে দাওয়াত তো পাইলাম না। মানে আসলে তোমার বন্ধু মানুষ বুঝছো, তোমার কি কই, আসলে পোলা বিয়ে করেছিলাম, সবাইকে দাওয়াত দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু পোলা পরে যে বিয়ে করছে ও নিজের ইচ্ছে করছে রে ভাই, আমরা বুড়ে মানুষ কী আর করুন, কী আর করা যাবো, আসলে কষ্ট লাগে ভাই বুঝছো, কিছুই করার নাই, চলো যাই আমরা দাওয়াতে যাই গে। ও তোকে খিদা লাগছে, এক কাজ কর তোরা দুজনে বাইতে যা, আমি পাতা গুনা জড়ো করে রাখিয়া তারপরে আইতেছি। মা আমার বেশি খিদা লাগছে, তাহলে আমি বাচ্চা দেখার বাদ বাইরে খাই আহি গে। হ তুই যা, মার কাম শেষ হইক তারপরে আমি আর মা একলগে বয়ে খাবো, তাই না মা? আচ্ছা আমি গেলাম তাহলে, যা মা তাহলে আমি খেলতে যাই। আচ্ছা ঠিক আছে খেলতে যা, কিন্তু কারোর সাথে ঝগড়া করিস না মা। না মা আমি কারো লাগেই ঝগড়া করবো না, গেলাম। আচ্ছা বাড়িতে থাকতে হইলে আগে আমার রাস্তা ক্লিয়ার করতে হইব, এখন এই ভাতের সাথে এই বিষ মিশাইয়া এই বাচ্চা দুইটার সরাইতে হইব, তারপর বড়টার পালা, আমি আমার রাস্তার সব কাটা শেষ করব, যেই আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াব তারই জানে মাইরা ফেলব। সর্বনাশ
কি সর্বনাশ? তোর সৎ মা আছে না, ভাতের মধ্যে না বিষ মিশাইছে, এগুলো নাকি তোকে খাওয়াবো। খাওয়াবো? তার মানে রানা ওনা ভাত খাইতে গেল? না না রানা, ওই ভাত খাইছে আমি বাইতে যাই গে। ওর মতো সব মায়ের আমি বাইতে রাখতেছি।